আবেদনের যাচাই বাছাই শেষে নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এবছর গুচ্ছে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, করোনার অজুহাতে একের পর এক অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের উপর। শিক্ষার্থীদের বঞ্চিত না করে অংশগ্রহণমূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ের সুযোগ দেওয়া উচিত বলে মত বিশেষজ্ঞের। আরো জানাচ্ছেন সজল দাস। পরীক্ষা ছাড়াই উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে লাখ লাখ শিক্ষার্থী, এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পালা। মূল্যায়নের রেজাল্টে শতভাগ পাশ, আসন স্বল্পতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না তাও নিশ্চিত। কিন্তু ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা যাচাইয়ের সুযোগ কি মিলবে যোগ্য শিক্ষার্থীদের? অনার্স মাস্টার্স পাশ করে যেই পরিমাণ বেকার এসছে, বরং প্রচুর কারিগরি সুযোগ আছে। প্রত্যেক বিশ্ববিদ্যালয় তারা ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করবে, সে অনুযায়ী প্রত্যেকে তারা আগে যেভাবে ভর্তি করতো একই প্রক্রিয়ায় ভর্তি করবে, শুধু এডমিশন টেস্টটা নেবে না। আগে থেকেই বেঁধে দেওয়া পয়েন্টে নয়, বরং আবেদনের পর প্রাথমিক বাছাই শেষে নির্দিষ্ট সংখ্যক প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। নতুন গুচ্ছে আসা ২০ সরকারি বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সাম্প্রতিক এক বৈঠকে এসেছে এমন সিদ্ধান্ত জানিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। যদি সিলেকশন করে তাহলে আমরা অনেকেই বাতিল হব, ঠিক আছে? সবার জিপিএ ওরকম না, আমরা প্রয়োজনে শিফট ভিত্তিক পরীক্ষা নিন। আমাদের সবারই এক দফা এক দাবি, সিলেকশন পদ্ধতি আমরা বাতিল চাই। ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো সুস্পষ্ট সিদ্ধান্ত দিচ্ছে না বলেও অভিযোগ তাদের। এতগুলা সেকেন্ড টাইমার প্লাস যারা রেজাল্ট খারাপ করেছে তারা কোথায় যাবে? যদি কম জিপিএ ধারী যারা আছে ওরা যদি এখানে বসতেই না পারি তাহলে তো আমাদের আর কোনো সুযোগই থাকলো না। শিক্ষার্থীদের কথা ভেবে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। আমি মনে করি যে এই সমস্ত বিষয়ে রাষ্ট্রের মধ্যে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের মধ্যে মানসিক এবং সামাজিক চাপ সৃষ্টি না করাই যৌক্তিক হবে। করোনাকালে প্রস্তুতি থাকার পরও অংশ নিতে পারেনি পরীক্ষায়, যুক্ত হয়েছে অটোপাস তকমা। এই সিদ্ধান্ত যেন কোনোভাবেই তাদের শিক্ষা জীবনকে প্রশ্নবিদ্ধ না করে সেদিকেও নজর রাখার কথা বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। সজল দাস, নিউজ 24, ঢাকা।